الذين جاهدوا فينا لنهدينهم سبلنا صدق الله العظيم. جناب محمد رسول الله صلى الله عليه وسلم দুনিয়াতে আসার প্রাককালে আরবের অবস্থা কী ছিল এ সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি, অনেকে জানি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও গোটা দুনিয়ার অবস্থা পর্যালোচনা করলে আমরা যে চিত্রটা দেখি সেখানে দেখছি মানুষ মানুষকে নির্যাতন, অত্যাচার, অবিচার এবং বিভিন্ন ধরনের নির্যাতনের মাধ্যমে মানুষকে পিষ্ট করা হইতো। যাদের কাছে আসমানি ওহী ছিল না, যারা কিতাবদারি ছিল না, তাদের অবস্থা ছিল, সেই সমস্ত গবেষকদের অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। আর যারা আসমানি কিতাবকে বিকৃত করেছে তাদের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। আপনারা জানেন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি মক্কা নগরীতে আসছেন, তার আসার সুবাদে গোটা মক্কা নগরীর একঘর মানুষ তার দিনের উপরে, দিন হানিফের উপরে চলতেছিল। আস্তে 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 মূর্তি পূজা শুরু হয়। শুরু কীভাবে হলো মোটামুটি কালকে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইউরোপের অবস্থা কী ছিল সে বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাই। গোটা দুনিয়ার মধ্যে রাষ্ট্র কীভাবে কায়েম হয়েছিল এ ব্যাপারে দার্শনিকরা যেই মোটামুটি ধারণা দিয়েছেন এবং রাষ্ট্রবিজ্ঞানীর গোড়াপত্তন যে ব্যক্তি করেছেন, রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় তাকে সক্রেটিস বলা হয়। সক্রেটিসের জন্ম ঈসাই সনের প্রায় 500 বছর আগে। তার মানে এখন ঈসাই সন হলো 2018, আর চেয়ে 500 বছর আগে যদি জন্মগ্রহণ করে থাকে, 1100 বছর আগে, তবে 2600 বছর আগে, কেউ বলেন 3000 বছর আগে, সক্রেটিস গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেছেন। তিনি প্রথম রাষ্ট্রবিজ্ঞানের গোড়াপত্তনের আবিষ্কারক হিসাবে অনেকে ধারণা করেন, কিন্তু তিনি কোনো বই লেখেন নাই, কিতাব লেখেন নাই, বরং তিনি কিছু মতবাদ ব্যক্ত করেছেন। যেই মতবাদটা তৎকালীন সময় গ্রিসের প্রেসিডেন্টের খেলাফ হয়েছিল, তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু গ্রিসের মধ্যে মূর্তি পূজা চলতেছিল, কিন্তু আল্লাহর বিধান মানতেন কি মানতেন না দর্শন পাওয়া যায় না। এরপরে তৎকালীন সরকারের বিরোধিতা করার কারণে তাকে সরকার অ্যারেস্ট করে, বন্দি করে। এথেন্সের কিছু তার সাগরেদ, তারা তাকে প্রস্তাব দেয় যে আপনাকে আমরা মুক্ত করব, কিন্তু সে বলছে না, আমি রাষ্ট্রের সাথে একটা কমিটমেন্ট আবদ্ধ, রাষ্ট্রের সাথে আমি চুক্তিবদ্ধ আবদ্ধ, কাজে কোনো অবস্থাতে আমি জেলখানা থেকে ভাগতে পারি না, আমি ওয়াদাবদ্ধ রাষ্ট্রের সাথে, তার আইনকানুন মানব। সেই হিসাবে যদিও তার ভাগার পদ্ধতি ছিল, কৌশল ছিল, সে ভাগতে পারতো জেলখানার থেকে, কিন্তু রাষ্ট্রের সাথে কমিটমেন্ট থাকার কারণে তিনি ভাগের নাই। ওই সময় যাকে ফাঁসি দেওয়া হইতো তাকে বিষ পান করিয়ে ফাঁসি দেওয়া হইতো, তার কাছে বিষ নিয়ে যাওয়া হয়েছে, সে নিজেই বিষ পান করছে। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সক্রেটিসের আলাদা একটা মর্যাদা পাশ্চাত্য দার্শনিকরা দিয়ে থাকেন। তার সাগরেদ প্লেটো গোটা দুনিয়ার মধ্যে প্রথম রাষ্ট্রবিজ্ঞানের কিতাব লেখেন প্লেটো, তিনি হলো সক্রেটিসের সাগরেদ। এ হলো ঈসাই সনের প্রায় 350 বছর আগের কথা। সে যেই বই লেখে
সেই বইটাই হলো রাষ্ট্রবিজ্ঞানের গোড়াপত্তনের প্রথম বই বলা হয়, যে এই বইয়ের নাম রিপাবলিক। এই রিপাবলিক বই হলো প্রথম। সেখানে আসলে খুব সুবিন্যস্ত কোনো বক্তব্য ছিল না। রিপাবলিকের মধ্যে ওই সক্রেটিসের কথোপকথন, তার মতবাদ, তার ধারণা, তার ধ্যান, এইটা মোটামুটি তুলে ধরা হয়েছিল। এই রিপাবলিকের মধ্যে প্লেটো এইভাবে বক্তব্য আদান প্রদান করেছেন, আমার অমুকের সাথে দেখা হয়েছে, অমুক এই কথা বলছে, আমি প্রশ্ন করছি সে জবাব দিছে, আমি জবাব দিছি সে প্রশ্ন করছে, এটা বিন্যস্ত কোনো বই ছিল না। এখান থেকে মূল কোনো জিনিস থিম উদ্ধার করা খুবই কঠিন। এরপরে তাঁদের সাগ্রে হলো অ্যারিস্টটল। এই অ্যারিস্টটলই গোটা দুনিয়ার মধ্যে প্রথম এই পলিটিক্সের এবং রাষ্ট্রবিজ্ঞানের সুবিন্যস্ত থিম থিওরি গোটা দুনিয়ার মধ্যে আবিষ্কার করেন। ওনার বইয়ের নাম হলো পলিটিক্স। এই পলিটিক্সের মধ্যে মোটামুটি কীভাবে রাষ্ট্র গঠন হবে, রাষ্ট্র সূচনা কী, রাষ্ট্রের পদ্ধতি কী হবে, নেতা কীভাবে নির্বাচিত হবে, এগুলি তুলে ধরেন। রাষ্ট্র কীভাবে জন্মগ্রহণ করলো, তাদের ধারণা আসলে সামাজিক বন্ধনের মাধ্যমে সোশ্যাল কমিটমেন্ট। এই সোশ্যাল কমিটমেন্টের মাধ্যমে মানুষ প্রথম রাষ্ট্র সূচনা করে। তাহলে কীভাবে, আসলে গোটা দুনিয়ার মধ্যে এদের কাছে কিন্তু আল্লাহর কোনো বিধান ছিল না। আমি আগেই বলছি সব চিন্তাধারা, তারা ভাবছে রাষ্ট্র কায়েম কীভাবে হয়েছে। তাদের ধারণা হলো মানুষ প্রথম দুনিয়াতে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থায় চলতো, কেউ কার অধীনে ছিল না, কেউ কাউকে মানত না। কিন্তু যেহেতু প্রত্যেকের অধীনে ছিল, এর জন্য মানুষ প্রত্যেকের স্বার্থ নিয়ে বাজাবাজি হইতো। যখন বাজাবাজি হইতো কে সমাধান করবে, এই জন্য তাদের মধ্যে একটা নির্বাচ ইশার একজন বিচারক নির্বাচন করত, ওই বিচারক তাদেরকে সমাধান করত। এইভাবে আস্তে 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 কয়েকটা মহল্লা, কয়েকটা পাড়া মিলে তারপর একটা রাষ্ট্রের রূপ ধারণ করে। এটা হতে পারে, আমি একটা সংক্ষিপ্তভাবে বলবো, ওই সময় গ্রিসের এথেন্স যে রাজধানী ছিল সেটা হলো সিটি অফ গ্রিসের এথেন্স, যেইটার পরিধি ছিল সবই ছোট্ট। তৎকালীন রাষ্ট্রগুলি ছিল খুবই কি ছোট্ট ছোট্ট। সেই গ্রিসের এথেন্সের মোট জনসংখ্যা ছিল মাত্র 10,000। এই 10,000 জনসংখ্যা নিয়েই তৎকালীন সময় গ্রিসের রাষ্ট্র কায়েম হয়। এটা হলো সিটি গভর্নমেন্ট। এরকম প্রত্যেক জায়গায় আলাদা 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 প্রত্যেক সিটিতে একটা রাষ্ট্র ছিল। এই অনেকগুলি রাষ্ট্র ভিন্ন ভিন্ন ছিল, এগুলি সব রাষ্ট্রের মর্যাদা লাভ করছে। এরপরে এই থিওরি অনুযায়ী যে প্রথম সামাজিক বন্ধনের মাধ্যমেই প্রথম রাষ্ট্র সৃষ্টি হয়, এই ধারণা প্রায় 500 বছর চলতেছিল। এই 500 বছর চলার পরে জন্মগ্রহণ করে আর 3 বড় বড় বিজ্ঞানী, তারা হোবাস, লক, রুশো। টমাস হোবাস এবং লক রুশো প্রায় সমসাময়িক, এদের থিমের মধ্যে একটু পার্থক্য ছিল। টমাস হোবস, লক এরা চিন্তা করছে যে সামাজিক বন্ধনের মাধ্যমেই প্রথম রাষ্ট্রের সূচনা হয়, কিন্তু রুশোর ধারণাটা ভিন্ন ছিল। সে বলতেছে না, আসলে রাষ্ট্র কীভাবে সৃষ্টি হয়েছে, রাষ্ট্র সৃষ্টি হয়েছে জনগণের আবদারের কারণে। জনগণ কোনো একটা মানুষকে নেতা নির্বাচন করছে। যেহেতু মানুষের মধ্যে বিশৃঙ্খলা, এই সুশৃঙ্খলাকে সৃষ্টি সব ধারণা সৃষ্টি করার জন্য মানুষ একজন নেতা নির্বাচন করছে, ওই নেতার অধীনেই আস্তে 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 রাষ্ট্র সৃষ্টি হয়েছে, এ ধারণা চলতেছিল। এরপরে ফ্রান্সের মধ্যে এশিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, ফ্রান্সে জন্মগ্রহণ করে 3 জন বড় বিজ্ঞানী, এর মধ্যে একজন ভল্টারের, মন্টেস্কো, রুশো। এই ভল্টারের প্রায় 90 ভলিউমের বই লেখে। তার মূল থিম ছিল লিবারেল ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসির মূল থিম ছিল এই যে যেখানে মানুষের নিজের মতবাদ ব্যক্ত করবে, ধর্মের কোনো অধিকার থাকবে না, ধর্মের কোনো অধিকার থাকবে না, এবং এমন কোনো ধর্মের এই অধিকার নাই অন্য ধর্মকে তার যুক্তির মাধ্যমে তাকে হেনস্থ করবে বা পাওয়ারফুল করবে,
বা তার সে তাকে বড় মনে করবে এই অধিকার ধর্মের নাই। বরং ধর্ম রাষ্ট্রের সাথে সম্পূর্ণ আলাদা, যার যার মত ধর্ম পালন করতেও পারে নাও করতে পারে। এদের মূল থিমটা ছিল যে ডেমোক্রেসিকে আইনই হবে মানুষের সুখ শান্তি দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য। মানুষ যেই জিনিসকে শান্তি মনে করে সেইটাই কি হবে, আইন হবে। এই থিমগুলি মনে রাখবেন, আমি সামনে বক্তব্য দেব। আসলে এই রাষ্ট্র পরিচালনা করার কয়েকটা পদ্ধতি ছিল, এর মধ্যে এক পদ্ধতি ছিল রাজতন্ত্র, এক পদ্ধতি ছিল ভদ্র বিশিষ্ট এবং নেতৃস্থানীয় মানুষের তন্ত্র, আট হলো গণতন্ত্র। এই তিন তন্ত্রই গোটা দুনিয়ার মধ্যে প্রথম দেখা যায়, রাজতন্ত্র। এই রাজতন্ত্র গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সময় শাসন কাজ পরিচালনা করছে, সবচেয়ে বেশি সময়। এত দীর্ঘমেয়াদী শাসন আর কেউ করতে পারে নাই। রাজতন্ত্রের মধ্যে আবার কয়েকটা কোয়ালিটি ছিল, কোনো কোনো রাজা ডিক্টেটরশিপ ছিল, সে কারোর অধীনে ছিল না, তার বক্তব্য তার কথা এইটি আইন। তিনি রাজা, তিনি আইন প্রণয়তা এবং তিনি আইন প্রয়োগকারী। রাজা যে তিনি আইন প্রণয়ন করছে এবং তিনি আইন প্রয়োগ করছে, তেরোটা কাজ তারই ছিল। অত্যাচারী ছিল, জুলুম করতো, আবার কেউ ন্যায়পরায়ণও ছিল, আবার কিছু রাজতন্ত্র ছিল। রাজার কাছে একত্রিতভাবে কোনো ক্ষমতা ছিল না, বরং তার একটা পরিষদ ছিল, সংসদীয় রাজতন্ত্র। এটা কী ছিল? পরিষদ ছিল। পরিষদের সাথে তার মশওয়ারা বা পরামর্শ করা জরুরি ছিল না, সে করতেও পারত নাও করতে পারত ইচ্ছাধীন। আবার কিছু রাজতন্ত্র ছিল যারা একেবারেই পরিষদের সাথে দায়বদ্ধ, নিজের কাছে কোনো ক্ষমতা নাই, যেমন বর্তমান জমানায় এখন ব্রিটেন যে শাসন কার্য পরিচালনা হইতেছে, এই ব্রিটেনের রাজতন্ত্রের মধ্যে আপনি দেখবেন ব্রিটেনের রাজার কোনো মূল্য নাই, কোনো দাম নাই, বরং সেখানে সংসদ যা করবে তাকে তা করতে বাধ্য হবে। তাই রাজতন্ত্রের মধ্যে আমরা কয়টা দেখলাম? একটা দেখলাম নিজের ডিক্টেটরশিপ, নিজেরই সমস্ত ক্ষমতা। আবার মাঝখানে দেখলাম কিছু ক্ষমতা আছে, কিছু ক্ষমতা নাই। আবার শেষে দেখলাম রাজার কোনো ক্ষমতাই নেই, সমস্ত ক্ষমতা সংসদের। এই রাজতন্ত্র চলতেছিল। এরপরে একটা থিম চলতেছিল যে ভদ্র বিশিষ্ট মানুষের তন্ত্র, যারা দেশের মধ্যে অভিজাত তন্ত্র, একে বলা হয় অভিজাত তন্ত্র। অভিজাত তন্ত্রটা কি? রাজা কি নির্বাচিত হবে, প্রেসিডেন্ট কি নির্বাচিত হবে, অভিজাত ব্যক্তি। অভিজাত ব্যক্তি কোন দিক থেকে? সে শিক্ষার দিক থেকে হতে পারে, বংশের দিক থেকে হতে পারে, অন্য কোয়ালিটির দিক থেকে হতে পারে, শক্তির দিক থেকে হতে পারে, ধর্মের দিক থেকে হতে পারে। এরা এই অভিজাত তন্ত্রের মধ্যে নেতা নির্বাচনের ব্যাপারে বিভিন্ন কোয়ালিটি নির্ধারণ করছে, যেমন ওই ব্যক্তির বংশ ভালো, ওই ব্যক্তির বংশ উচ্চ, এর থেকেই রাজা হবে, এর বাইরে যেতে পারবে না। এই থিওরিটা সবচেয়ে হিন্দুরা বেশি মানত, তারা ব্রাহ্মণ এবং রাজপুত এই দুইয়ের গোত্রের বাহিরে শাসক হওয়ার কেউ যোগ্যতা রাখে না। এবং এইটা অন্য অন্য খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যেও ছিল, অন্য অন্য জাতির মধ্যেও ছিল, বর্তমানে জাপানে এবং জাপান তিব্বতের মধ্যে লামা একটা গোষ্ঠী আছে, তিব্বত এবং জাপানের মধ্যে লামা একটা গোষ্ঠী আছে। সেই গোষ্ঠী আজও পর্যন্ত তাদের বংশীয় রাজা ছাড়া তারা রাজাকে গ্রহণ করে না। এরপরে আসেন অভিজাততন্ত্রের মধ্যে আরেকটা আছে হলো আমলাতন্ত্র। আমলাতন্ত্র, আমলাতন্ত্রটা কি? আমলাতন্ত্র হলো যারা রাষ্ট্রের আমলা থাকবে, শিক্ষিত বর্গ থাকবে, অফিসার থাকবে, তারা ক্ষমতা পরিচালনা করবে। এটা হলো অভিজাততন্ত্রের একটা নিয়ম। আরেকটা নিয়ম কি? ধর্মীয় আভিজাত্যতা যার মধ্যে থাকবে, এ ব্যক্তি পুরোহিত, এ ব্যক্তি ধর্মীয় লিডার, এ ব্যক্তি ধর্মীয় লিডার, ধর্মীয় নেতা, ধর্মীয় ইমাম, কাজে ওই ব্যক্তি এই যোগ্যতা থাকার কারণে সে ব্যক্তি ক্ষমতা প্রদান হবে। রাষ্ট্র কিভাবে চলবে? আপনারা জানেন ঈসাই সালের আগ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে নবী ঈসা আলাইহিসসালাম শাসন কার্য পরিচালনা ছিল, সে পরিচালিত হয়েছিল তাওরাত অনুযায়ী, মূসা আলাইহিসসালাম নিয়ম অনুযায়ী।
ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রায় 300 বছর পর্যন্ত মোটামুটি অবস্থান ভালো ছিল। এরপরে যখন ইসাই গ্রুপের মধ্যে সেন্ট পল, যাকে সেন্ট পল যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এই সেন্ট পল খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরেই এই খ্রিস্টান ধর্মের মধ্যে তৃত্ববাদ এবং কাফফারাবাদ তৈরি করে। আসলে কিন্তু ঈসাইয়ের মধ্যে তৃত্ববাদ ছিল না, যে আল্লাহ একজন, তার ছেলে আল্লাহর খোদা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম, মরিয়ম তার স্ত্রী। এই তৃত্ববাদ প্রথম সৃষ্টি করে সেন্ট পল, এই ব্যক্তি, ইনি এর মধ্যে ধর্মের মধ্যে বিকৃতি করে দেয় কাফফারা প্রবাদ, ইনি সৃষ্টি করে। কাফফারাটা কি, যে খ্রিস্টানরা যতই গুণা করবে না কেন, কোনো গুণার শাস্তি হবে না, সমস্ত শাস্তি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম নিজে শুলে চড়ে আগে থেকে নিয়ে নিয়েছেন। এরপরে রোমের মধ্যে যখন একজন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, গ্রহণ করার পরে উনি রাষ্ট্র পরিচালনা করে থিওক্রাসির অনুযায়ী। থিওক্রাসিটা কি, থিও একটা গ্রিক শব্দ, থিও মানে খোদা আল্লাহ, ক্রাসি মানে আইন। তা রাষ্ট্র চলবে কিসের ভিত্তিতে, খোদাই বিধানে। থিওক্রাসি কিসের বিধানে ভাই, খোদাই বিধানে রাষ্ট্র চলবে, এই আইনে চলবে। অথচ তাওরাতের মধ্যে, ইঞ্জিলের মধ্যে আপনার হুদুদ এবং কেসাস, রাষ্ট্রীয় সমস্ত বিধান নাই, কিন্তু সেখানে তো বিধানের প্রয়োজন আছে। বিধান পাবে কোথায়, আল্লাহর বিধান ব্যতীত তো রাষ্ট্র চলার কোনো ক্ষমতা নেই। তখন জিম্মা হয় গির্জার, যারা পোপ আছে, পোপ ধর্মগুরু, তাদের জিম্মায় দেওয়া হয় যে তারা খোদাই বিধান কোনটাকে নির্ধারণ করবে। এর মধ্যে ইহুদিদের থিওক্রাসি ভিন্ন ছিল, হিন্দুদের থিওক্রাসি ভিন্ন ছিল, বৌদ্ধদের থিওক্রাসি ভিন্ন ছিল, আর খ্রিস্টানদের থিওক্রাসির অবস্থা কী যা বর্ণনাই করা যায় না। যেহেতু খোদাই বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এখন খোদাই বিধান তো নবী নাই, দেবে কে, তার প্রতিনিধি যারা গির্জার পাত্রী, মানে পাদ্রী, তারা হলো খোদাই বিধান নির্ধারণ করবে। এখন খোদাই বিধান নির্ধারণ করার পদ্ধতি কী, ইহুদিদের মধ্যে একটা পদ্ধতি ছিল, তারা একটা তাঁবু, ধর্মীয় তাঁবু স্থাপন করত। এই ধর্মীয় তাঁবুর মধ্যে তারা একটা বাক্স রাখত, ওই বাক্সটার উপরে স্বর্ণ দিয়ে গিলাফ দেওয়া ছিল। সাধারণত এই ধ্যান করার জন্য তারা এমন সময় নির্বাচন করত যখন আকাশে মেঘ হয়, এরপর তারা সেখানে গিয়ে ধ্যান করত। যদি তাদের ধ্যানের মধ্যে, তাদের সুরাকে রাতের মধ্যে, তাদের ওই সমস্ত বক্তব্যের মধ্যে যদি আকাশে মধ্যে বিজলি চমকাইত, তাহলে কোনো কথাই নাই, তখন তারা বলতো যে আমার কাছে কী আসছে, ওহি আসছে, এইটাই খোদাই বিধান, এইটাই কি খোদাই বিধান। আর যদি বিজলি না চমকাইত, তারপরে বলতো এইটাই খোদাই বিধান, কী বলবে এটা খোদাই বিধান না। যে এখানে খুব এই এই দর্শনটা মনে রাখতে হবে, এই দর্শনটা খুব ভালো মতো মনে রাখতে হবে, যেহেতু খোদাই বিধান নিজের বিধানকে চালাইয়া দিছে খোদার নামে, যে বিধানটা কার না, আল্লাহর না, বিধানটা ওই পাদ্রির নিজের, চালাইছে আল্লাহর নামে। কাজে আল্লাহর বিধানের সাথে পাদ্রির বিধানের নিজের সংঘাত হওয়ার সম্ভাবনা আছে কি নাই, অবশ্যই আছে, কি কথা ঠিক না। যেহেতু পোপের কাছে, পাদ্রির কাছে আইন নির্ধারণ করার জিম্মাদার, এখন পাদ্রির থেকে অনুকূল অনুযায়ী আইন নেওয়ার জন্য রাজাকে গির্জার মধ্যে মোটা অঙ্কের টাকা দিতে হইতো। এখন রাজা চিন্তা করতেছে এ আবার কোন ভূত চাপছে, যে পাদ্রির সামনে তো আমার কোনো ক্ষমতাই নাই, সে যা বলবে তাই হবে। এরপরে এক সময় কোনো এক পাদ্রিকে রাজা কন্ট্যাক্ট করছে, যেহেতু এই ব্যক্তি খোদাই বিধানের জিম্মাদারি, কিন্তু সে জিম্মাদারি আমি নিতে পারি না কেন। পাদ্রিকে কন্ট্যাক্ট করার পরে পাদ্রি বলতেছে হ্যাঁ আমার কাছে ওই আসছে, এখন থেকে এই জিম্মাদার ওই রাজার। এখন রাজা নিজে, রাজাও আবার পাদ্রির দায়িত্ব পাইছে, যেহেতু পাদ্রির দায়িত্ব পাইছে রাজার তো নিজে পাইছে, এখন এই রাজার রাজা নাই, সে খোদা বইনা গেছে। খোদা বনার কারণে অত্যাচার অবিচার, যা জুলুম নির্যাতন জনগণের উপর করতো, যার বর্ণনা দেওয়ার মতো না,
কিন্তু মানুষের মধ্যে একটা নতুন থিম তৈরি হয়ে গেছে, দর্শন তৈরি হয়ে গেছে, যেহেতু তার কাছে ওহি আসে, কাজে আল্লাহ ব্যতীত এই রাজাকে কেউ নির্বাচন করতে পারে না। তাহলে রাজা নিজে থেকে নির্বাচিত হয় না, হয় কোথার থেকে? আল্লাহর থেকে। যেহেতু আল্লাহর নির্ধারিত রাজা, ইনি যদি অত্যাচারও করে এর বিরোধিতা করা যাবে না। যদি বিরোধিতা করি তাহলে খোদাই আইনের বিরোধিতা হবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করছেন। আর আমরা যদি তার বিরোধিতা করি তাহলে পর্যায়ক্রমে এটা কার বিরুদ্ধে হইল? আল্লাহর বিরুদ্ধে হইল। এর জন্য তাদের জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচার যা মনে চায় তারা সহ্য করত, কিন্তু কোনো অবস্থাতেই তার বিরোধিতা করত না। এখন চিন্তা করছি এটা কোন অবস্থা, এই জুলুম নির্যাতন কিভাবে সৃষ্টি, কিভাবে সহ্য করা যায়। এই গির্জার বিরুদ্ধে মানুষের আস্তে 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 ক্ষোভ সৃষ্টি হয়। খুব ভালো ভালো মনে রাখবেন, এই গির্জার বিরুদ্ধে মানুষের ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভ সৃষ্টি হওয়ার পরের থেকে থিওক্রাসির উপরে মানুষের ঘৃণা সৃষ্টি হয়। অথচ থিওক্রাসি ব্যাপারটা ছিল খুবই সুন্দর, মানে খোদাই বিধান অনুযায়ী রাষ্ট্র চলবে। কিন্তু যখন থিওক্রাসির মাধ্যমে মানুষ নিষ্পেষিত হয়ে গেছে, জুলুম অত্যাচারের সম্মুখীন হয়ে গেছে, তখন তাদের আন্দোলনটা কিসের বিরুদ্ধে ছিল ভাই? থিওক্রাসির বিরুদ্ধে। থিওক্রাসি মানে খোদাই বিধান, এর বিরুদ্ধে আন্দোলনটা চলে গেছে। আর তারা জানতো থিওক্রাসি মানুষকে নির্যাতন নিপীড়ন করে, এর বিরুদ্ধে তৈয়ার হয় সেকুলারিজম। সেকুলারিজম ধর্ম নিরপেক্ষবাদ, এটা সৃষ্টি হয় থিওক্রাসির বিরুদ্ধে। এই যে শোনেন না, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে কোনো আমাদের কোনো সংযুক্ত নাই, ধর্মকে আমরা মানি না, এটা আমাদের দেশের ওই গাধাদের কোনো থিম থিওরি না, এটা হলো ওই খ্রিস্টান এবং নাস্তিকদের থিম থিওরি। এরা রাষ্ট্রবিজ্ঞান থেকে যতটুকু পড়াশোনা করছে তারা দেখছে থিওক্রাসি এই ছিল সবচেয়ে বড় খারাপ, এটা মানুষকে ধ্বংস করছে। অথচ এই থিওক্রাসি ছিল খোদাই কোনো বিধান না, এই থিওক্রাসি ছিল ওই পাদ্রিদের মন গড়া বিধান, এবং ওই বাদশা নিজে পাদ্রি সাজা, যে নিজে পাদ্রি সাজার কারণে নিজে খোদাই দাবি করছে এবং মানুষকে নির্যাতন নিপীড়ন করছে। কিন্তু ইসলাম কি জিনিস সে সম্পর্কে আমরা বলবো, কি কথা ঠিক না? এই থিওক্রাসির মধ্যে এরপর হয় লিবারেল থিওক্রাসি, লিবারেল এই থিওক্রাসির বিরুদ্ধে সৃষ্টি হয় ডেমোক্রেসি। ড্যামো, ড্যামো একটা গ্রিস শব্দ, ড্যামো শব্দের অর্থ হলো জনগণ, ক্রাসে মানে কর্তৃত্ব, কর্তৃত্ব তা জনগণের কর্তৃত্ব। এই লিবারেল, লিবারেল ডেমোক্রেসির মধ্যে আবার পার্থক্য আছে, সেগুলি এখন আর বলবো না, আমার সময় শেষ। এই লিবারেল ডেমোক্রেসির মধ্যে অনেকগুলি পার্থক্য আছে, সেই পার্থক্যর মধ্যে যে হুকুমতটা কীভাবে চলবে, আইন প্রণয়ন কী করবে, আইন প্রয়োগকারী কী করবে, আইনের ব্যাখ্যা কী প্রদান করবে, এগুলি নিয়ে আলোচনা আছে, সে বিষয়ে আমি যাব না, এখন বলারও বিষয় না। এই আইন প্রণয়ন করতে 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 শেষ পর্যন্ত মানুষের কাছে লিবারেল ডেমোক্রেসির অবস্থা এই হয়েছে, এটা মনে রাখতে হবে যে মানুষ নিজের জন্য যেটাকে ভালো মনে করবে এইটাই আইন। মানুষ যেই আইনে চলতে নিজেকে উৎসাহিত, উদ্দীপিত এবং আনন্দবোধ মনে করবে সেইটাই কি আইন। তাই লিবারেল থিওক্রাসির মূল থিম হলো মানুষকে আনন্দ দেওয়া। বলেন কি ভাই? মানুষকে কথা বলেন, এইটাই দর্শন। এখন মানুষ যাতে আনন্দ পায় সেইটাই আইন। এর জন্য দেখছেন ব্রিটেনে যখন সমকামী আইন পাশ করার জন্য বিল উত্থাপিত হইল, তখন এইটা নিয়ে বিশাল পর্যালোচনা হয়েছে, এটা ঠিক না, গর্হিত কাজ, কয়েকজনকে এইটাকে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে, জনগণকে জিজ্ঞাসা করো সেটা চাই কি চায় না, ব্যাস ঘুরতে 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 যখন দেখছে না জনগণ এটাকে পছন্দ করে, তো এইটাই যদি মানুষকে আনন্দ দেয় সেটা কি হয়ে গেছে? আইন হয়ে গেছে, ব্যাস। এবার সমলিঙ্গ সাথে বিবাহ, এই সমলঙ্গের সাথে বিবাহ, এইটা নিয়ে বাস আলোচনা যে এই বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে কি যাবে না, করে এটা তখন থিওরি থিম নাই, দেখো মানুষকে জিজ্ঞাসা করে যে মানুষ পছন্দ করে কি না, হ্যাঁ পছন্দ করে, আইন হয়ে গেছে। আমি কথাটা বোঝাতে পারি না,
একদল মানুষ চিন্তা করছে আমি উলঙ্গ থাকবো, এইটা আমার কাছে ভালো লাগে, আমি উলঙ্গ থাকবো। কিন্তু মানুষ যদি উলঙ্গ থাকতেই পছন্দ করে, সেখানে আইন করে তাকে কাপড় পরাবার তোমার দরকার নেই, এইটাই তার আনন্দ, এইটাই আইন। তাই লিবারেল থিমোক্রাসির অবস্থা কী হয়েছে, লিবারেল ডেমোক্রেসির অবস্থা কী হয়েছে, এদের মূল প্রবক্তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে আইনের প্রয়োজন সেই আইন তারা প্রয়োগ করে, বা শেষ, এতে কোনো বিধিনিষেধ নাই, ধর্মীয় যা মনে চায় তাই করতে থাকবে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো কী নেই, যোগসূত্র নেই। এরপরে আসেন ইসলাম আসলে কি জিনিস, থিউ ডেমোক্রেসি কি জিনিস, নির্বাচন কি জিনিস, এই ব্যাপারে আমাদের অনেকের মধ্যে পার্থক্য না থাকার কারণেই আমরা নির্বাচনকে অহরভাবে কুফুরি বলে থাকি। কি বলে থাকি, এটা তাদের জ্ঞানের চরম অভাব। নির্বাচন এক জিনিস, নির্বাচন এক জিনিস আর গণতন্ত্র ভিন্ন জিনিস। আমি আগেই বলছি গণতন্ত্র ডেমোক্রেসি, ডেমো মানি ভাই জনগণ, আর কৃষি মানি কর্তৃত্ব, কি হলো জনগণের কর্তৃত্ব, জনগণের আইন। নেতা কোন নীতি অনুযায়ী দেশ পরিচালনা করবে, তার নেতা নির্বাচনে এক জিনিস, সে কোন আইনের অধীনে থাকবে সেটা কি কথা বলেন। কিন্তু এরা এখানে এসে গোলায় ফলায়, এরা মনে করে নির্বাচনটাও গণতন্ত্র। বরং নির্বাচনের পদ্ধতি আজকের থেকে শুরু হয় নাই, গোটা দুনিয়ার মধ্যে প্রথম কীভাবে নেতা নির্বাচন করছে এ ব্যাপারে মোটামুটি আলোকপাত করছি, মানুষ সামাজিক বন্ধনের মাধ্যমে, আপোষের মধ্যে মশওয়ারার ভিত্তিতে, মানুষকে ডাইকা নিয়ে সবার সমর্থন হাত তোলার ভিত্তিতে, মানুষকে জিজ্ঞাসা করার ভিত্তিতে, এ নমুনা আমাদের মধ্যেও আছে। নেতা নির্বাচনের পদ্ধতি এক হয় না। যেহেতু আমার কথা একেবারে সংক্ষিপ্ত, আমাদের চার খলিফার, আমাদের চার খলিফার খেলাফতের পদ্ধতি এক ছিল না, এটা প্রথম মাথার মধ্যে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের দায়িত্ব নেওয়ার পদ্ধতি এক ছিল, সেটা পদ্ধতি কী ছিল আপনারা জানেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, মদিনার মধ্যে তারা ব্যস্ত, ওইদিকে আনসারিরা সাকিফায় বনু সাদের মধ্যে গিয়া তারা মশওয়ারায় ছিলেন যে তাদের মধ্যে নেতা নির্বাচন করবেন, এক সাহাবি এসে বলে নিয়া আবু বকর ওমর তোমরা এখানে নবীর পবিত্র দেহ মরমক নিয়ে ব্যস্ত আছো, অথচ ওদিকে তো বনি সাকিফায় সাহাদের মধ্যে তারা আমি নিযুক্ত করার জন্য ব্যস্ত আছে। এর মধ্যে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু সেখানে চলে গেলেন, গিয়া সেখানে আলোচনা করলেন, প্রস্তাব আসছে আনসারিদের মধ্যে একজন নেতা হবে, মুহাজিদদের মধ্যে একজন নেতা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি জানো না এই হাদিস, নবী পাক বলছেন যে আনসারিদের উপরে তোমরা সবসময় ভালো ব্যবহার করবা, এই হাদিসে ইঙ্গিত দিয়েছে নেতা হবে মুহাজিরদের মধ্যে থেকে। এরপরে বলতেছে তাহলে কে হবে, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন তোমরা ওমর অবকার থেকে বয়াত নিয়ে নাও, হযরত আবু বকর সিদ্দিক বললেন আল আইমাতু মিনাল কুরাইশ, নেতা হবে কাদের থেকে, কুরাইশের থেকে। এই এক হাদিসের উপরে তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রথমবারে বলেন আমাকে বয়াত করান। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের বয়াত হইলেন, এরপরে ঝাঁকে ঝাঁকে সমস্ত আনসার মুহাজিররা তার কাছে বয়াত হওয়া শুরু করলেন। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়াতের পদ্ধতি। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আগেই কয়েকজনের সাথে মশওয়ারা করে তার জীবদ্দশাতেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নির্বাচনের পদ্ধতি কি, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে অনেক প্রস্তাব এসেছিল, এমনকি আবদুল্লাহ ইবনে ওমরের কথা আসছিল, তখন তিনি বলছেন আমি কি অমুককে নেতা নির্বাচন করব যে তার বউর তালাক দিতে পারে না, অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, তখন তিনি হায়েজ অবস্থায় ছিল, এই তালাক ঠিক হয় নাই। এর তিনি বলছেন আমি এমন মানুষকে কি খলিফা মানো যে বউর তালাক দিতে পারে না, এবং তিনি বলছেন ওমর ইবনে খাত্তাব বললেন যেই জিম্মাদারি আমি পালন করছি, যেই রশি আমার গলার মধ্যে ছিল, যেই রশির থেকে আমি পরিত্রাণ লাভ করতেছি,
আমি চাই না আমার কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে এই লানতের রশি তার গলার মধ্যে ঝুলুক। তার মানে নেতৃত্ব এটা কোনো সুখ শান্তির বিষয় না, এর চেয়ে বড় কষ্ট, বড় ত্যাগ, বড় সাধনা আর দুনিয়াতে কিছু হতেই পারে না। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, আমি চাই না এই কষ্ট এবং এত দুঃখ দুর্দশার রশি আমার আত্মীয় স্বজনের মধ্যে লাগুক, এইটা আমি চাই না। তাহলে নেতৃত্ব এটা সুখের কোনো বিষয় না, এটা সবচেয়ে বড় জিম্মাদারি, এটা সবচেয়ে বড় জিম্মাদারি। আজকে দেখা যায় সভাপতি হওয়ার জন্য, সদর হওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ওমারের ওই বাণী পড়িয়েন, ওমারের বাণী পড়িয়েন, ওমার বলছে আমি চাই না যে নির্যাতনের মধ্যে আমি ছিলাম, যে রশি আমার কাঁধের মধ্যে ছিল, যে রশিটা আমাকে সবসময় অবনত অবস্থায় রাখতো, সেই রশি আমার আত্মীয়র মধ্যে পড়ুক, এইটা আমি চাই না। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছয়জনকে নিযুক্ত করলেন। এরা মশওয়ারা করে যাকে খলিফা নির্বাচন করবে সে খলিফা হবে। এর মধ্যে যদি দুইজন দুই দিকে চলে যায়, তাহলে আব্দুর রহমান ইবনে আউফ যেদিকে থাকবে সেই পাল্লা ভারী হবে, এরকমভাবে তিনি নির্দেশন দিয়ে দিলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চলে যাওয়ার পরে তিনি বললেন, আমি আমার থেকে খেলাফতের হাতকে গুটায় নিলাম, আমি খলিফা হব না, এবার আমি দেখি সমর্থনের অবস্থা কি। এইটা পয়েন্ট, এখন যে কথা বলবো এটা হলো পয়েন্ট। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে সব জায়গায় গিয়ে জিজ্ঞাসা করতেন যে ভাই ওসমানকে তোমরা চাও না আলীকে চাও নির্বাচন। এটা খুব ভালো মন্দ এই পদ্ধতি, ইট ইস এ থিম, এটা আমার থিম মনে রাখতে হবে যে তোমরা কাকে চাও। এমনকি মহিলাদের কাছে গিয়াও আব্দুর রহমান নাও জিজ্ঞাসা করছেন, এমনকি মক্তবে গিয়া বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করছেন, তোমরা কাকে চাও, আলীকে চাও না ওসমানকে চাও। এরপর আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করলেন। এ গেল ওসমানের খেলাফতের দায়িত্ব পাওয়ার অবস্থা। আলী রাদিয়াল্লাহু কীভাবে নির্বাচিত হলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পরে কিছু সাহাবারা গিয়ে বললেন তার ঘরের মধ্যে, আমি আপনার কাছে আমরা বয়াত হই। আলী রাদিয়াল্লাহু বললেন, আমি ঘরে বসে কাউকে বয়াত দেবো না, আমি এই চোরাচুপ্পা করে ইমামতি গ্রহণ করবো না, যদি আমার কাছে বয়াত হতেই হয় তাহলে আমি মসজিদে যাব। তখন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফরমান, আমার এটা পছন্দ হয় নাই। কেন পছন্দ হয় নাই, আমি ভাবছিলাম মসজিদে গেলে আবার কন্যা গণ্ডগোল লাগে, কন্যা বিরোধ সৃষ্টি হয়, কিন্তু আল্লাহ শুকর হযরত আলী রাদিয়াল্লাহু যখন মসজিদে গেলেন, মসজিদ নবুতে গেলেন, সমস্ত মানুষ একে একে তার কাছে বয়াত গ্রহণ করলেন। এটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলার নির্বাচিতার পদ্ধতি। তার নেতা নির্বাচিত হওয়া এবং নেতা কোন আইনে চলবে এই দুইটা জিনিস এক না। এই দুইটা জিনিস কি, আমি কি দেখলাম চারজন খলিফার নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি এক ছিল না। শুধু তাই নয়, আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন তালুতকে বাদশাহ হিসাবে নিযুক্ত করেছেন, অথচ এটা কীভাবে হয়েছে, আল্লাহর তরফ থেকে হয়েছে, এই কথা ঠিক না। হযরত মূসা আলাইহিস সালামের এবং তার বংশধরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাকুম মুলুকা, এই যে ওয়াজআলনাকুম মুলুকা তাদেরকে বাদশাহী দান করছেন, কীভাবে দান করছেন, এই পদ্ধতি ভিন্ন ছিল। নেতা নির্বাচিত হওয়ার পদ্ধতি এক, নেতা কোন আইনের মধ্যে চলবে সেইটা পদ্ধতি ভিন্ন। নেতা নির্বাচনকে বলা হয় ইলেকশন। কি বলা হয় ভাই? ইলেকশন। ইলেকশন মানে নির্বাচন, মানে কাকে নির্বাচিত করব। এটা হলো নেতা নির্বাচনের পদ্ধতি, এটা তো গণতন্ত্র না। তুমি গণতন্ত্র আর তার নেতা নির্বাচনের পদ্ধতি এক করলা কেন, এক করলা কেন? ইসলামের মধ্যে নেতা নির্বাচিত করার পদ্ধতি কেন দেওয়া হয় নাই, বিশাল দর্শন। ইসলামের মধ্যে নেতার গুণ কী হবে সেইটা দেয়া আছে, কিন্তু নেতা নির্বাচন কিভাবে করবে এইটা দেওয়া নাই কেন? কারণ কি, ইসলাম তো কিয়ামত পর্যন্ত জন্য, ইসলাম তো গোটা দুনিয়ার জন্য, ইসলাম তো হার মানুষের জন্য। প্রত্যেকটা মানুষের নেতা নির্বাচনের মেজাজ এক হয় না, কি হয় না, এক হয় না। যদি ইসলাম নির্দিষ্ট নেতা নির্বাচনের জন্য কোনো পদ্ধতি থিম অ্যাপ্লাই করতো, হতে পারতো, এটা আমার বাংলাদেশের জন্য প্রযোজ্য ছিল না, বা এইটা ভারতের জন্য প্রযোজ্য ছিল না, এইটা অমুক দেশের জন্য প্রযোজ্য ছিল না। কাজে আজও পর্যন্ত যেটাকে যেখানে গোটা দুনিয়ার মধ্যে লিবারেল ডেমোক্রেসি এস্টাবলিশ হয়েছে,
সেখানেও পর্যন্ত আজ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক না, এখন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে নেতা নির্বাচনের পদ্ধতি এক না। এই ইসলাম নেতার গুণ বাতাইছে কিন্তু নির্বাচনের পদ্ধতি বাতায় নাই। নেতা কে হবে? আইয়াকুনিল ইমাম মুসলিমান, আইয়াকুনিল ইমাম আকলান, আইয়াকুনিল ইমাম বালেগান, আইয়াকুনিল ইমাম মুস্তাহিদান ফিল উসুলি আল ফুরুয়ে, আইয়াকুনিল ইমাম কবিউল কলফির হলব আল সিলাহে। ইসলাম নেতা কে হবে? ইসলামের নেতা মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, রেজাল হতে হবে, পুরুষ হতে হবে। আর একটা কথা বলে রাখতে হবে, মহিলা নেতৃত্ব হারাম। মহিলা নেতৃত্ব হারাম হওয়ার ব্যাপারে ইজমাই উম্মত, আজ পর্যন্ত কোন উম্মত মহিলা নেতৃত্ব জায়েজের পিছনে কোনো মত ব্যক্ত করেন নাই, এবং দেশের প্রধান হওয়ার মতো মত তো গোটা দুনিয়ার মধ্যে একজন মুসলমানের থেকে নাই। মানে ইমদাদুল ফতুয়ার মধ্যে থানবী রহমাতুল্লাহ আলাই প্রধানমন্ত্রীর ব্যাপারে একটা মত পেশ করছেন, প্রধানমন্ত্রী দেশের প্রধান না, এটা তার একটা মত নিজের, শুধু একজনের থেকে একটা মত পাওয়া যায়। প্রধানমন্ত্রী দেশের প্রধান না, কিন্তু গবেষণা করলে দেখা যায় এখন প্রধানমন্ত্রী হলো নির্বাহী প্রধান। কাজেই গোটা দুনিয়ার মধ্যে চার ইমাম সহ আজ পর্যন্ত ইসলামের মধ্যে মহিলা নেতৃত্ব জায়েজ হওয়ার ব্যাপারে আজ পর্যন্ত কেউ ফতোয়া দান করেনি। আইয়াকুল ইমাম রেজালান, যে ইমাম সে পুরুষ হতে হবে, তার কি হতে হবে? কবিউল কাল, সে কবিউল কাল, তার কলব খুব শক্তিশালী হতে হবে। আমাদের ম্যাডাম খালেদা জিয়ার মধ্যে কলব হলে কিন্তু হবে না শক্তি। আরে ভাই, এটা যুদ্ধের ক্ষেত্র তো, এটা আপনাকে বাদশা বানিয়ে দিলাম। শোনেন, অর্পিত আর অর্জিত এক জিনিস না, বাবার থেকে পাওয়া এটা খুব সহজ, কিন্তু নিজে অর্জন করা এটা খুব কঠিন, কি কথা ঠিক না? এই জন্য আমি বলি, চরমুনায় মুরিদদের একটা কর্মী আর ওদের হাজার কর্মীর থেকে অনেক বেশি শক্তিশালী। তাহলে কেন? ওদের সমস্ত কর্মী হলো অর্পিত আর আমাদের সমস্ত কর্মী অর্জিত। কথা বোঝেন নাই? আপনারা কি ক্ষমতার মোহে আসছেন? মেম্বারি, চেয়ারম্যানি, টেন্ডার, চাঁদা, পয়সা, আপনারা তেগি, আর ওরা যত দল করে সব হলো ভোগী। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি চ্যালেঞ্জ দিলাম, উভয় দলের যদি কারোর মধ্যে ভোগ না থাকে ওই দল করবে না। এই যে খালেদা জিয়ার বর্তমানে কোনো আন্দোলন সাকসেস হয় না কেন, কারণটা কি? ভোগী আর তেগী আসমান জমিন পার্থক্য। ভোগীর আন্দোলন করতে পারে না, তারা ভোগ করতে পারে, ত্যাগীরা সংগ্রাম করতে পারে, যেহেতু তাদের ত্যাগের মধ্যে মাধ্যাস। আমি অন্যদিকে চলে যাইতেছি, সময় একেবারেই সংক্ষিপ্ত। কাজী ইমামের কোয়ালিটি বাতাইছে কিন্তু নেতা কিভাবে নির্বাচিত হবে এর ইসলাম বাতায় নাই। না বাতাবার কারণটা কি বলছিলাম? গোটা দুনিয়ার ভৌগোলিক অবস্থান এক না, মানুষের মেজাজ এক না, অবস্থান এক না, কি কথা ঠিক না? এর জন্য ইসলাম নেতা নির্বাচনের ব্যাপারে তোমার এলাকা তোমার অনুযায়ী যেইভাবে নেতা নির্বাচন করলে, চাই এককভাবে হোক, মশওয়ারার ভিত্তিতে হোক, নির্বাচনের ভিত্তিতে হোক, এটি ইসলাম কি রাখছে? জায়েজ রাখছে, কি কথা ঠিক না? কিন্তু নেতা কোন নীতি অনুযায়ী সংসদ পরিচালনা করবেন এই ব্যাপারে তোমার এখতিয়ার দেয় নেই। ইসলাম বলতেছে তুমি যা মনে করবা ভালো সেইটাই ভালো হবে, তুমি যেইটা খারাপ মনে করবে সেইটাই খারাপ হবে, এইটা হবে না। বরং ইসলাম যেইটাকে ভালো মনে করবে সেইটা ভালো হবে, ইসলাম যেটাকে খারাপ মনে করবে সেটা খারাপ হবে। দেখেন, এদের মূল থিমের মধ্যে ভোল্টারের মূল থিমের মধ্যে মারাত্মক এক গলত। গলতটা কি? মানুষকে আনন্দ দিবে, এর জন্য কি গণতন্ত্র সৃষ্টি হয়েছে? তাই প্রশ্ন করতে চাই, একজনে খুন করে আনন্দ পাবে, তাকে খুনের অনুমতি দেওয়া হবে না কেন? কি কথা বলেন না কেন? মানুষ যেইটাকে পছন্দ করবে, আনন্দ পায়, সেইটা যদি আইন হয়, তো একজন মানুষ খুন করলে আনন্দ পায়, তাকে খুন করে অনুমতি দেওয়া হবে না কেন? তবে তুমি এই থিওরি কী জবাব দিবা? এটা ঠিক না, এটা মানুষের মেন্টাল, মানুষ যা মনে করে তাই করে, কি কথা ঠিক না? তা নির্বাচন যদি হারামি হয়, হারামির উপর ফতোয়া চলে না, হারামের উপর কি চলে না? ফতোয়া চলে না। যেমন মদ বেসিক হারাম, এখন কোন পদ্ধতিতে মদ পান করলে জায়েজ, এই ফতোয়া হবে? দাঁড়ায় পান করলে জায়েজ না, বসিয়া পান করলে জায়েজ না, তিন ঢুকে পান করলে জায়েজ, ফতোয়া চলবে? যেহেতু মৌলিক হারাম, এর কাইফিয়াত হারাম, এর মধ্যে কোনো এতেমান নাই। সুগারের গোস, এখন এটা এই পদ্ধতিতে খাইলে ভুনা করিয়া খাইলে জায়েজ, বা ঝোল করিয়া খাইলে জায়েজ, বা তিন টুকরা খাইলে জায়েজ, ফতোয়া চলবে? কারণটা কি ভাই?
মৌলিক, যদি নির্বাচন মৌলিক হারামি হইতো তা হারামের উপর ফতুয়া হয় না, কি কথা ঠিক না? তাহলে এরা ভুল করছে। এর জন্য আমি সরাসরি কয়েকটা পৃষ্ঠে পড়ে শোনাবো আপনাদের সমস্ত জেহেনকে সাফ করার জন্য। আর মৌলবি কিছু আছে আর কিছু দরবেশ আছে, তাদের কথাকে আমি এর জন্য পড়ে শোনাইতেছি। তকি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি বর্তমান গোটা দুনিয়ার মধ্যে একজন দর্শক, মানে দার্শনিক, মুস্তাহিদ, মুস্তানবিদ গোটা দুনিয়ার মধ্যে, এবং আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাই, তার আব্মা যার অবস্থা সম্পর্কে জানেন, এবং মুজাদ্দিদে মিল্লাত আল্লামা ফরিদপুর রহমতুল্লাহ অবস্থা কি, আমি আজকে বক্তব্য দেবো কেন? আমি এক বক্তৃতায় বলছিলাম আপনারা নির্বাচনী জেহাদে ঝাঁপিয়ে পড়েন, এর উপরে সমালোচনার ঝড় উঠছে আমার কিছু মুস্তাহিদ বাবারা, মুস্তাদিন বাবারা, বিশাল মুস্তাহিদ, এরা মানে জ্ঞানের ভাণ্ডার, ফতুয়া লাগাইয়া দিচ্ছে আমি কাফের টাফুক তমুক তারিক করে ফেলাইছি। এর জন্য এই সাবজেক্টটাকে বললাম, যেহেতু আমার সময় থাকলে, দুই তিন ঘন্টা সময় থাকলে আমি পুরা গোটা দুনিয়ার রাজনৈতিক দর্শন আপনার সামনে প্লেস করতাম, যে কার কী দর্শন, কার কী অবস্থা, আমি ভুল কোন জায়গায়, এই মূল ডেমোক্রেসির ভুলটা কোন জায়গায়, আমি সংক্ষিপ্তভাবে এক মিনিটে বলবো, সেটা পরে এটা মনে রাখেন, আমি এটা বলবো, তুমি একটু স্মরণ করাই দিও। নির্বাচন ও ভোটের অবহেলাকারীদের ভাবনা ও সাইকুল ইসলামের জবাব শুনি নেন। বর্তমানে কিছু এখান থেকে সাইকুল ইসলাম আল্লামা তৌকির উসমান দামোদরের দৃষ্টিতে ভোটের অবস্থান শুনলেন, খুব ভালো মতো, খুব ভালো মতো শুনবেন। সাইকুল ইসলাম আল্লামা তৌকির উসমান হিসাব দামাদ বাবুর দৃষ্টিতে ভোটের শরীর অবস্থা ব্যক্ত করতে গিয়ে বলেন, কোরআন সুন্নাহ সকল আহকাম ও বিধি বিধান, এই পয়েন্টটা খুব ভালো, এটা থিম দর্শন, এখন যে পয়েন্টটা বলতেছি, কোরআন সুন্নাহ সকল আহকাম ও বিধি বিধান ভোটের মাধ্যমে জারি হয় এবং ভোটের মাধ্যমে নিষিদ্ধ হয়। কোরআন ও সুন্নাহ সমস্ত আহকাম ভোটের মাধ্যমে জারি হয়, ভোটের মাধ্যমে নিষিদ্ধ হয়, এইটা মূল থিম। আর জিহাদের উদ্দেশ্যে সে বলবো, আরে সময় তো নেই, এত সময় যায় কেন, করো নাকি? সুতরাং ভোট প্রধানত বিরত থাকা দিনদারি, দিনদারি পরিচয় বহনকারী কোনো বিষয় নয়, ভোট থেকে বিরত থাকা দিনদারির পরিচয় বহনকারী কোনো বিষয় না, বলে মতো শুনবেন। বড় এইটা আবার তাহকিক করছি, তার কিতাব থেকে আবার তাহকিক করে নিছি, আপনারা বলবো হুজুর স্টোরি বোর্ড থেকে শুনান, না এইটা আবার তাহকিক করছি যে এবারও ঠিক আছে কিনা, এর জন্য তারপর পড়তেছি আমি কথা, এটার আমার আস্থা আছে, এই এবারোদের মধ্যে কী আছে আমার আস্থা আছে, কাজে বলি না হুজুর স্টোরি বোর্ড থেকে শুনে দিছি, এটা তার কিতাব থেকে নিছি, এটা আমরা আবার রেফারেন্স দেখছি, এটা আমরা ফতুয়া বোর্ডেও দেখছি, তাহকিক করছি, আমি নিজেও দেখছি। বরং ভোটের সঠিক প্রয়োগ একজন মুসলমানের জন্য ফরজ, ভোটের সঠিক প্রয়োজন একজন মুসলমানের জন্য, যারা ভোটকে হারাম বলেন একে কাফর ফতুয়া দিয়া দেন, হারামকে হারাম ফরজ কে ফেলাইছে, হারামকে ফরজ কে ফেলাইছে ফতুয়া দিয়া দেন, ফতুয়া কিছু কিছু মুফতি আমার বাবাকে অবস্থা দেখেন, এ কথা শুনিনো যে যদি ভদ্র সমাজ ধর্মনুরোগী মদ্য মধ্যমান মানসিকতার অধিকারী ব্যক্তি নির্বাচন সকল কর্মকাণ্ড হতে একবার হাল ছাড়া ভূমিকা পালন করতে তবে করে, তবে তার ফলাফল হবে এই যে সমগ্র নির্বাচনকে অসৎ দুঃচরিত্র বিশৃঙ্খলকারী নাস্তিক ও মুর্তাদ ধর্মত্যাগী হতে সুপর্দ করা হবে। খুব খেয়াল দিয়ে শোনেন, এই অবস্থায় কখনো এই আশা করা যায় না রাষ্ট্রীয় ক্ষমতার সৎ ও যোগ্য ব্যক্তিত্ব তখন আসবে, ধর্মীয় ব্যক্তির এভাবে রাজনীতিহীন জীবনযাপন করার পরে দেশে ধর্মীয় অনুভূতি ও চারিত্রিক বর্বরতা অভিযোগ করার অধিকার তাদের থাকবে না, কেন এসব অঘটনের মূল কারণ তারাই সঙ্গহীন জীবনযাপন করে ধ্বংসকে আশ্রয় দিয়েছে, এজন্য তারাই দায়ী, কারা? ওই যারা ভোট থেকে বিরত রয়েছে, এদের বিচারক শাসকের দায়ভার আজাব ও সওয়াবের তাদের আমল নামে আসবে, আর তাদের পরবর্তী প্রজন্ম একইভাবে অনৈতিক কার্যকলাপ ও ধ্বংসাত্মক ক্রিয়াকাণ্ড হতে সংরক্ষিত ও নিরাপদ থাকবে না, কেন তারা পূর্ববর্তীতে তো এই ব্যাপারে কোনো পরিবর্তনের জন্য চেষ্টা তদবির করেনি। বোঝেন ফিকে মালাকাত, ইশারে মাকালাত, ফিকে মাকালাতের মধ্যে এই ঘটনা আছে। নির্বাচনে ভোটের অবহেলাকারীদের ভাবনা সাইফুল ইসলামের জবাব, বর্তমানে কিছু অতি দিনদার ইবাদত গুজারি ব্যক্তির রাজনীতি তথা নির্বাচন ও ভোটকে দিনের কোনো অংশ মনে করে না, বরং এটাকে তারা যে কোনো মূল্যে এড়িয়ে যাওয়াকে দিনদারি মনে করেন। সাইকুল ইসলাম আল্লামা তকি উসমানী এদের লক্ষ্য করে বলেন, বর্তমান যুগের দুর্গন্ধময় অপরাজনীতি যা ইলেকশন ও ভোটের নামে
করে, এটা কলুষিত অগ্রহণীয় হয়ে পড়েছে যে তার সাথে ধোকা, প্রতারণা, মিথ্যা, ছলাচাতুরি, সুদ, ঘুষ প্রভৃতি বিশ্লেষণ গুণ আবশ্যকভাবে বিদ্যমান রয়েছে। এজন্য কতিপয় ভদ্রসমাজ রাজনীতির মহাকপ্পরে পড়তে সমুচীন মনে করেন না, এমনকি সাধারণভাবে তারা মনে করেন ইলেকশন ও ভোট প্রদানের রাজনীতি দিন ধর্মের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। এই ভুল বিশ্বাসকে কেন্দ্র করে আমাদের বর্তমান সমাজ কিছু কিছু ভুল বুঝাবুঝি ছড়িয়ে পড়েছে। এই লেখনীতে আমি ওই সব ভ্রান্তিকে দূর করে সঠিক মতবাদ তুলে ধরব ইনশা আল্লাহ। শরীয়তের দৃষ্টিতে ভোটের সঠিক প্রয়োগের আবশ্যক। শাইখুল ইসলাম বলেন, আলোচিত বিভ্রান্তির প্রথম ব্যক্তিসত্তা স্বভাব জনিত কারণে সৃষ্টি হয়েছে, স্বভাবজনিত কারণে সৃষ্টি হয়েছে। এই চিন্তার প্রাথমিক দৃষ্টিভঙ্গি অতটা ভয়াবহ নয়, কিন্তু পরিণাম মারাত্মক ভয়াবহ, এ ধ্বংসাত্মক ও ধ্বংসাত্মক। ওই ভদ্রশ্রেণী বিভ্রান্তিমূলক কারণ হলো তারা মনে করেন বর্তমান রাজনীতি প্রতারণা ধোকাবাজির অপরনাম, এর জন্য একজন ভদ্র প্রকৃতির মানুষের কোনোভাবে রাজনীতির অংশগ্রহণ করা উচিত নয়, তাদের ইলেকশন প্রার্থী হওয়া ভোট প্রদানের মাধ্যমে মতামত প্রকাশ করা কোনোটাই উচিত নয়। উপরোক্ত এই ভ্রান্ত বুঝ যতই ভালো চিন্তাভাবনা নেকলিয়াতের মাধ্যমে সৃষ্টি হোক না কেন, সর্বদর থেকে ভদ্রলোক দেশ ও জাতির জন্য মহা ক্ষতিকর, মহা কি ক্ষতিকর। এরপর তিনি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বর্ণিত আল্লাহ রাসূল বলেন, অর্থাৎ জালিমকে অত্যাচার করতে দেখে, জালিমকে হাদিস, জালিমকে অত্যাচার করতে দেখে যে ব্যক্তি মানুষ তার হাতকে না ধরে তবে আল্লাহ তাআলা সকল উপকর্ম দর্শক একত্রিত শাস্তি প্রদান করবেন। আমি কথাটা বুঝাতে পারছি? অন্য জায়গায় অনেক দিনদার ধর্মনাগী ব্যক্তি মনে করেন যদি আমাদের ভোট অধিকার প্রয়োগ না করি তবে কি ক্ষতি হবে, এতে অবশ্যই ক্ষতিসমূহ। হযরত সাহাল ইবনে হানিফ মসনাদ আহমদের মধ্যে রাওয়ায়ত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, যে ব্যক্তি সম্মুখে কোনো মুমিন ব্যক্তিকে অপদস্থ লাঞ্ছিত করা হয়েছে, অপদস্থ নির্যাতিত ব্যক্তিকে সাহায্য করতে সক্ষমতা থাকা সত্ত্বেও সাহায্য সহযোগিতা না করে তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে সমগ্র পৃথিবীর মানুষের সম্মুখে তাকে লাঞ্ছিত অপমানিত করবেন। ভোট প্রয়োগ না করা হারাম, ভোট প্রয়োগ না করা হারাম। ইসলামী শরীয়তের দেশে ভোট শাহাদত স্বাক্ষর মর্যাদা অধিকারী, যেমনভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা হারাম এবং নাজায়েজ, তেমনি প্রয়োজনের সময় ভোট সাক্ষীকে গোপন করা প্রদান না করা হারাম, মানে আল্লাহর কোরআনের কারিমের ঘোষণা। আর তোমরা সাক্ষীকে গোপন করো না, যে ব্যক্তি সাক্ষী গোপন রাখবে তার অন্তরে গুণা কুলুষিত। যাই হোক, এখানে এখন তিনজন একটা বক্তব্য শুনে দেয়, এরপরে এই বিষয় শেষ করব। তিনজন মানুষের কি কথা, ইসলামের ভোটের হুকুম, জগৎ বিখ্যাত তিনজন মানুষের। একজন হলো তকি উসমানী সাহেব, শাইখুল ইসলাম আল্লামা মুফতি তকি উসমানী সাহেব বলেন, ভোটের সঠিক প্রয়োগ একজন মুসলমানের জন্য ফরজ। তিনি আরও বলেন, যেমনিভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করা হারাম এবং নাজায়েজ, তেমনি প্রয়োজনের সময় ভোট সাক্ষ্যকে গোপন করা প্রদান না করা হারাম নাজায়েজ। আল্লামা শামসুল্লাহ পরিবহনকে কী বলেন শোনেন, সমাজ সংস্কারক আল্লামা শামসুল্লাহ পরিবহন বলেন, যদি ইসলামের দাবি এবং জনগণের ন্যায্য দাবি পেশ করার বিশ্বস্ত যোগ্য একমাত্র লোক পাওয়া যায় এবং তিনি কোনো অনিসলামিক দলভুক্ত না হন, তবে তাহাকে প্রতিনিধিত্বের পদে বরণ করা ওয়াজিব। তাকে প্রতিনিধিত্বের পদে বরণ করা কি ওয়াজিব। তিনি অন্যত্র বলেন, অযোগ্য পাত্রকে ভোট দেওয়া কিয়ামতের আলামত, গুনায় কবিরা। অযোগ্য পাত্রকে ভোট দেওয়া কিয়ামতের আলামত, গুনায় কবিরা, হারাম কবিরা গুনা। মুফতি আজম আল্লামা ফরিদপুর রহমাতুল্লাহ বলেন, ভোটারদের প্রয়োগ সম্পর্কে শরীয়ত হুকুম বর্ণনা করতে গিয়ে বলেন, আল কোরআনের দৃষ্টিতে সত্য সাক্ষী গোপন করা যেহেতু হারাম ও কবিরা গুনা, সেহেতু আপনার নির্বাহী এলাকায় কোনো দিনদার সৎ ও যোগ্য লোক নির্বাচনে প্রতিযোগিতা করলে তাকে ভোট না দিয়ে বিরত থাকা হারাম ও কবিরা, কবিরা হারাম ও কে বলছেন? আল্লামা, আরে না, মুফতি আজম আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, শফি সাহেব রহমাতুল্লাহ আলাই। এরপরে শেষে গিয়া আল্লামা ফরিদপুর রহমাতুল্লাহ আলাই বলেন যে অযোগ্য পাত্রের থেকে ভোট ফিরাবার জন্য চেষ্টা করা কি, তিনি বলেন মহাপাপ এবং কোনো কামিয়াব। কবিরা করিবার জন্য যথাসাধ্য অযোগ্য প্রার্থীকে নির্বাচিত না করার জন্য যথাসাধ্য চেষ্টা করা জেহাদের সমতুল্য সোয়া।
জিহাদের সমতুল্য সোয়াব। যাই হোক, এখন জিহাদ কি সময় নেই একেবারে, জিহাদ জিনিসটা কি, জিহাদের অর্থ সম্পর্কে আজকে আমি একটা অল্প পাবো বলো, আপনারা শুনবেন একটু কথা। আসলে জিহাদ কেতা গজওয়া সারিয়া বাস, প্রত্যেক জিনিস ভিন্ন ভিন্ন। আমার নবী কিয়ামত পর্যন্ত জন্য নবী, আমার নবী সমস্ত দুনিয়ার জন্য নবী, আমার নবী সমস্ত জগতের জন্য নবী, কথা বলেন না। এই জন্য আমার নবী শব্দ প্রয়োগ করছেন সেই অনুযায়ী, কোনো জায়গায় কেতাল শব্দ ব্যবহার করছেন, কোনো জায়গায় গজওয়া শব্দ ব্যবহার করছেন, কোনো জায়গায় সারিয়া শব্দ ব্যবহার করছেন, কোনো জায়গায় বাঁশ শব্দ ব্যবহার করছেন, কোনো জায়গায় জিহাদ শব্দ ব্যবহার করছেন। কি কথা ঠিক না? জিহাদ জাহাদুন জুহুদুন জিহাদুন বিফাতিল জিব ও জুম্মিহা আয় মোশাক্কাত আয় তাকাত, মানে চেষ্টা করা, সাধনা করা, বিকাশী জিম বা মুফালা আয় মোকাতেল মাল কুফার, কাফরের সাথে মোকাবেলা করা, শরিয়াতের দৃষ্টিতে বাজল মজহুদ ফি কিতাল আল কুফার মুবাশারাতান আও মুআনাতান ফিল মাল আও বিরায় আও বিকাসাতে সাউদা ওয়া গায়রা যালিক ওয়া কিলা আল জিহাদু হুয়া দুআ ইলা দ্বীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদের শরি মানে কি, বাজল মজহুদ ফি কিতাল আল কুফার মুবাশারাতান আও মুআনাতান বিল মাল আও বিরায় আও বিকাসাতে সাউদা ওয়া গায়রা যালিক। জিহাদ শব্দের অর্থ হলো নফসে নফিস সংযুক্ত কাফেরদের মোকাবেলা, নিসে নফসে নফিস নিজেকে অবতীর্ণ করে কাফেরদের মোকাবেলা করা, নাম্বার এক। আও 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 অথবা বীর রায় নিজের রায় প্রধান করা, মতবাদ ব্যক্ত করা, অবিকাশাদের সাউথ মিছিল মিটিংয়ে খোদাদ্রুদের বিরুদ্ধে দাওয়াত দিয়া বিশাল মানুষকে সংযম করা, একত্রিত করা, অবির রায় অবিকাশ অকায়রা জালিক মানি আল্লাহ দ্রোহী ক্ষুদাদ্রোহী শক্তিকে, ক্ষুদাদ্রোহী শক্তিকে পরিবর্তন করার জন্য যেই পদ্ধতি যেই প্রক্রিয়া গ্রহণ করা হয় তাকে কি বলা হয়, জিহাদ। বা কেন, কারণটা কি, আমি এই কথা বললাম কেন, জিহাদ এক প্রক্রিয়া হতে পারে না। যেমন খন্দক হয়েছে এক প্রক্রিয়ায়, ফতে মাক্কা হয়েছে এক প্রক্রিয়ায়, গজওয়া হয়েছে গজওয়ায়, বনু কুরাইজা হয়েছে এক প্রক্রিয়ায়, আপনার খায়বারের যুদ্ধ হয়েছে এক প্রক্রিয়ায়, হেমস দখল হয়েছে এক প্রক্রিয়ায়, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আফ্রিকার জঙ্গল দখল করেছেন এক প্রক্রিয়ায়, সব প্রক্রিয়া এক না। আপনারা জানেন আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খন্দকের যুদ্ধে গজা আজহাবের মধ্যে যখন বলছিলেন তিনি নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়া রাসূলুল্লাহ আমি নতুন মুসলমান হয়েছি, আমাকে অনেকেই ছিলেন, আমাকে কোনো কৌশল আমি কি কিছু করতে পারি, বলে হ্যাঁ তুমি জানো যুদ্ধ একটা কৌশল, যুদ্ধ কি একটা কৌশল। এই এক আবু নাঈম রাদিয়াল্লাহু তাআলার কারণে, এক নাঈম রাদিয়াল্লাহু তাআলার কারণে খন্দকের যুদ্ধে মুসলমানরা জান মালে হিফাজত করতে পারছেন, সেদিকে আমি যাব না। আপনারা জানেন গোটা জমহুর আরব, সম্মিলিত আরব জোট গজওয়া খন্দকের মধ্যে হাজাবের মধ্যে মুসলমানদেরকে চিরতরে ধ্বংস করার জন্য তারা হাজির হয়েছে, এবং মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি আরব সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা ছিল সেই গজওয়া আহজাবের মধ্যে 10,000 সৈন্য। এখানে বনু কুরাইজা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করছে, উত্তর দিকে খন্দক খোদা হয়েছিল। এখন আমার প্রশ্ন হলো এই, খন্দক যখন হামলা করবে তখন মুসলমানদের নিয়ে পরামর্শ বসছে, বসার পরে প্রশ্ন করছে কীভাবে কী করতে পারি, তখন ফার্সি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমাদের দেশে, কোন দেশে, পারস্য মজুসির দেশ, কোন দেশ, মজুসি, আমাদের দেশে শত্রু মোকাবেলা করার জন্য এই পদ্ধতি গ্রহণ করা হয়। তা খন্দকের পদ্ধতি ওহি ছিল না, খন্দকের পদ্ধতি নবীর ছিল না, খন্দকের পদ্ধতি ছিল কার, পারস্যের মজুসিদের, মিয়া পারস্যের মজুসিদের, অগ্নিপূজকদের, অগ্নিপূজকদের, আমাদের দেশের, কোন দেশের, সেই দেশটা কোথায়, তারা কি পূজক ছিল, তাদের পদ্ধতি খন্দকের যুগে ব্যবহার করা হয়েছে, এটা হারাম না হালাল? পদ্ধতি তো তাদের দেশের না, মুসলমানের না। আমাকে বলেন, আচ্ছা কোরআন হাদিসের মধ্যে ঢাল তরোয়ার তরবেরি ঘোড়া উট হাজারো ফজিলত বয়ান করছে, এগুলো আপনি কি করবেন আমাকে বলেন? ঢাল তলোয়ার তরবারির হাজারো ফজিলত কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কি দিয়ে কি করবেন? যদি আপনি ও কি আল্লাহ নবীর জমানায় যা দিয়ে যুদ্ধ করা হইতো এইটাকেই যদি জিহাদ বলেন, তাহলে প্লেন ব্যবহার করতে পারবেন না, কামান ব্যবহার করতে পারবেন না, বন্দুক ব্যবহার করতে পারবেন না, অ্যাটম ব্যবহার করতে পারবেন না, নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না। আজিব ব্যাপার,
তোমার মাথার মধ্যে কি ঘিলু আছে? এর জন্য আমার নবী বিভিন্ন জায়গায় জিহাদের বিভিন্ন শব্দ প্রয়োগ করছেন, ওয়াজাহিদু ফিল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়ালসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের জবান দিয়ে তোমাদের মালের দ্বারা। এখানে জিহাদ শব্দ ব্যবহার করছেন। যাই হোক, জিহাদ এক জিনিস না, জিহাদ ভিন্ন জিনিস, কি কথা ঠিক না? অর্থাৎ খোদাদ্রোহী শক্তিকে ইসলামের শক্তিতে রূপান্তরিত করার জন্য যেই পদ্ধতি যেই প্রক্রিয়া গ্রহণ করা হবে সেই দিয়ে যুদ্ধ হবে, সেটা কি হবে? যদি এইটাকে যুদ্ধ নাই বলেন তাহলে সংক্ষিপ্ত শেষ কথা, আমার এই শেষ কথা, কাফেররাও ঘোড়া ব্যবহার করছে, মুসলমানরাও, এই কথার উত্তর দেন। কাফেরদের হাতে তলোয়ার, মুসলমানদের হাতে তাদের কাছে ঢাল, এদের কাছেও তারাও তীর ব্যবহার করছে, এরাও ওরা উট ব্যবহার করছে, এরাও ওরাও যুদ্ধ করছে, এরাও ওরাও রক্ত খনন করছে, এরাও ওরাও মারা গেছে, এরাও সব তো বাহ্যিক দৃষ্টি সমান, সব কি সমান, ওরাও যেই কাজ করছে মুসলমানরাও। তাই মুসলমানদেরকে জিহাদ বলবেন, কাফেরদের টেরারিস্ট বলবেন, এটা কোন অন্যায় কথা? এটা কেমন কথা? কথা বলেন না কেন? উভয় তো সমান। তা মুসলমানদেরকে জিহাদ বললেন, ওইটাকে সন্ত্রাস বললেন, কারণটা কি বলেন তো আমাকে মুফতি আলী কালাম? যদিও বাহ্যিক দৃষ্টি সব সমান, উদ্দেশ্য সমান না। ওরা গণতন্ত্র কায়েম করতে চায়, অর্থাৎ আল্লাহর জমিনে মানুষ রচিত আইন প্রয়োগ করতে চায়, আর মুসলমানরা পদ্ধতি সমান কিন্তু উদ্দেশ্য আল্লাহ, জমিন আল্লাহ হুকুম কায়েম করতে চায়। এই উদ্দেশ্যের কারণে একটা হলো টেরারিস্ট, একটা হলো জিহাদ। আজকে আমরা নির্বাচনে যাই, খোদাদ্রোহীরা নির্বাচনে যায়, আমরাও মিছিল করি, তারাও মিছিল করে, তারাও পোস্টার লাগায়, আমরাও পোস্টার লাগাই, তারাও মানুষকে দাওয়াত দেয়, আমরাও মানুষকে দাওয়াত দেই, তাদেরটা হবে টেরারিস্ট, আমাদের ইসলাম হবে কেন? কারণটা কি? ওরা হলো সেকুলারিজম কায়েম করতে চায়, গণতন্ত্র কায়েম করতে চায়, ডেমোক্রেসি কায়েম করতে চায়, অর্থাৎ আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করতে চায়, আর আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করতে চাই। আচ্ছা, ওদের হবে টেরারিস্ট টেরারিজম, আমাদের হবে আল্লাহর রাস্তায় যুদ্ধ, কথা ঠিক না? কেন? কারণটা কি? আমি আগেই বলেছি, আমাকে নৌকায় ভোট দেন আমি সেকুলারিজম কায়েম করব, আমাকে ধানে ভোট দেন আমি ডেমোক্রেসি কায়েম করব, আমাকে কাঁচতে ভোট দেন, আমাকে গরুর চাকরায় ভোট দেন, আমাকে হাতুড়ি মাত্রায় ভোট দেন, আমি কী করবো? কমিউনিজম কায়েম করব, একজন ডেমোক্রেসি কায়েম করবে, একজন সেকুলারিজম কায়েম করবে, আপনাকে বলেই দিছে আমাকে ভোট দেন, কী কারণটা কি? আমি কী করব? আমি বললাম আমাকে হাত পাকায় ভোট দেন, আমি ইসলাম কায়েম করব। উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। কাজে একজন ওদের হবে টেরারিস্ট টেরারিজম সন্ত্রাসবাদ, ওদের হবে গণতন্ত্র ডেমোক্রেসি, ওদেরকে ভোট দেওয়া হারাম হবে, ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইসলামের পক্ষে ভোট না দেওয়ার ফর্ম তরকারি গুণা হবে, হারাম করি না গুণা হবে। এর জন্যই হাফিজুর রহমান বলছেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না, বরং আমি নির্বাচনের জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্বাচনের জিহাদের মধ্যে আপনাকে আমাকে জীবন মরণ ত্যাগ করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন, সুন্নাত করে সুন্নাত করেন।